র‍্যাবিট মিটটা একটু টেস্ট করে দেখো না, র‍্যাবিট মিটটা কিচ্ছু হবে না, খেয়ে নাও খেয়ে ঠিক আছে বাদ। তোমাদের নাম কি, কি নাম? বেলুন দিচ্ছি। হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সিরিয়াস বংস। তো এটা একটা নতুন ভিডিও, আমরা আজ যাচ্ছি হচ্ছে অ্যাবসলিউট বারবিকিউ আপনি বলে। তো এটা হচ্ছে আমাদের পোস্ট অ্যানিভার্সারি সেলিব্রেশন। তো আমি আর জোনালি দুজনে যাচ্ছি, আমাদের বুকিং হচ্ছে 7:30 সময়। তো আমরা এবারে বেরোবো, এখন বাজে হচ্ছে 6:30, 50 মিনিট লাগবে। এনিও গাইজ, গিয়ে দেখা হচ্ছে ওখানে। পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন, যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব, তাই তো? হ্যাঁ। 1 hour later তো গাইজ ফাইনালি আমরা অগ্নিমল চলে এলাম, এখন বাজে হচ্ছে 7:18, আমাদের বুক বাজে হচ্ছে 7:30। তো আসতে একটু দেরি হয়ে গেল, গাড়িতে তেল ভরানোর ছিল। হলো তোমার? সো লেটস গো। তো আমরা বুকিং করেছিলাম আজকে 7:30 সময় এই অ্যাপস বারবিকিউ অ্যাপটা দিয়ে। তো এবারে ঢুকে যাব। তো অ্যাপস বারবিকিউ একদম ওপরে, তো টপ ফ্লোরে যাচ্ছি আমরা এসকেলেটার। ভালোই তো লাগছে। তো গাইজ ওপরে চলে এলাম আমরা ফুড কোর্ট, সোজা অ্যাবসলিউট বারবিকিউ। ঠিক টাইমে চলে এসেছি, এখন বাজে হচ্ছে 7:26। আজকে বৃহস্পতিবার, ওই জন্য ফাঁকা রয়েছে। তো এখানে আমাদেরকে বুকিংটা দেখে ভেতরে ঢুকতে হবে, চলুন যাওয়া যাক ভেতরে। মানে ওটা খাওয়া হয়ে যাওয়ার পর কমপ্লিমেন্টারি যেটা, আচ্ছা তাহলে ওটা আগেই করে দিন, ওটা হয়ে যাওয়ার পর। চল, স্টার্টার কি এগুলোই? চলো দাদা ওটা করে। আমাদের স্টার্টার এখানে দেবে আর পুরোটাই বাফেট, আমাদেরকে ওখানে গিয়ে বাফেটটা খেতে হবে। আর আমাদের অ্যানিভার্সারি যেটা সেলিব্রেশন, অ্যানিভার্সারি সেলিব্রেশন যেটা, সেটা সেটা কোনো টাকা এক্সট্রা লাগবে না। তো খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা এখানে অবভিয়াসলি হবেই, এত টাকা দিয়ে অ্যাবসলিউট বারবিকিউ। আমার অনেক দিনের ইচ্ছে ছিল খাবার এখানে। এখানে ব্লগিং করা অ্যালাউ আছে, কোনো অসুবিধা নেই, আমি জিজ্ঞেস করলাম। কেমন লাগছে, কেমন লাগছে? ওকে পোস্ট অ্যানিভার্সারি, না লোকে মনে করবে আমাদের ফার্স্ট টাইম বিয়ে হয়েছে তারপরে এসেছি। অ্যানিভার্সারির জন্য আমাদেরকে কিছু বাইরে কিছু করতে হবে না, অর্ডার ফর্ডার কিছু দিতে হবে না, ওরা এখানেই লাস্ট ওটা সেলিব্রেশনটা করে দেবে। খাও না, অ্যানিভার্সারি স্পেশাল ট্রিট। চিকেন কিমা এটা স্টার্টার, পাইনঅ্যাপেল, এগুলো কি আছে আর ওয়াটারমেলন। দেখো আমাকে আবার গরম ছেঁকাটা দিয়ে দিন ওটা। নিয়ে নিলাম
চিকেন কিমা দারুন খেতে। এটা কি আছে? আমেরিকান চিলি পনির। আচ্ছা, নিয়ে তো কোনো কথাই হবে না, অ্যাবসলিউট বারবিকিউ করে কথা। কেমন লাগছে? শেষ তো করতে হবেই। এটা হলো গোল্ডেন ফ্রাই পন দিয়ে গেল, আর এটা হচ্ছে তন্দুরি চিকেন উইংস। পরপর দিয়ে যাচ্ছে, মানে কোনো একদম অভাব কিছু হবে না। তো আমাদেরটা হলো আনলিমিটেড বাফেট, এখানে আপনারা যত খুশি খেতে পারেন। যতক্ষণ আপনাদের পেট ভরছে না, যতক্ষণ আপনাদের মনে শান্তি হচ্ছে, ততক্ষণ আপনারা খেয়ে যেতে পারেন। তো এই হলো চিকেন উইংসটা, ও দারুণ খেতে, কেএফসির থেকেও ভালো। মানে চিকেন ফিশ মেলানো মেশানো আছে। ঠিক আছে, তন্দুরি পটাটো, ওটা ফিস, আচ্ছা ঠিক আছে। এই এত স্টার্টার খেলে তো বোধহয় এখানে পেট ভরে যাবে। অবভিয়াসলি টেস্ট তো খুবই ভালো, টেস্ট নিয়ে কোনো কথা হবে না। এখনো ফুচকাটা পড়ে আছে, ওটা ভাবছে যে কেক, ও ভাবছে যে আমাকে কেক খাবে। যাই হোক, এগুলো আগে শেষ করি, তারপরে মেন কোর্সে ঢোকা হবে। এখানে ফিশ চিকেন সব মেলানো মেশানো আছে, তার সঙ্গে এটা কী আছে জানো, ওয়াটারমেলন, আর এখানে একটা আনারসের আছে, জাস্ট ফ্যান্টাস্টিক। ওয়াটারমেলনটা বেশি নাকি ওর ভালো লাগছে, ঠিক আছে নিয়ে নিও যদি আমার পছন্দ না হয়। তো ওয়াটারমেলন যেটা দিয়েছে, ওয়াটারমেলন তন্দুরি টাইপের করে দিয়েছে, দারুণ লাগছে এটা পুড়িয়ে, টেস্টটা অসাধারণ, এরকম কখনো খাইনি আগে। তুমি আনারসটা খেতে পারো, সব কিছুই টেস্টি এখানে। এখানে রয়েছে
শার্ক মিট, র্যাবিট মিট, ওখানে অর্ডারটা দিলে ওরা বানিয়ে দেবে। ওই ওখানে সামনে যেটা রয়েছে লাইভ কাউন্টার, ওখানে গেলে ওটা অর্ডার দিতে হয়, ওটা তারপরে বানিয়ে দেবে। বলো কেমন লাগছে? ভালো তো লাগছে। যতটা পারবে ততটা খাও। আবার আমাদের কাছে এসেছিল রিপিটের জন্য, আমরা নিইনি। এই যে এখানে বারবিকিউ যে পোর্শনটা, বারবিকিউ অয়েলটা চাপা দিয়ে গেছে। আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশনটা লাস্ট হবে, তাই তো? আর যেটা জায়গা থাকলে হয় জানি না কি হবে। ওয়েস্ট করাটা আমার পছন্দ নয়। কেন ওয়েস্ট করছো? খেয়ে নাও, খেয়ে নাও। ঠিক আছে, আমাদের স্টার্টার্স হয়ে গেলো। এবার আমরা উইস গ্রিল খাবো। উইস গ্রিলের মধ্যে এগুলো রয়েছে, আমরা নন এক্সটিক নন ভেজের মধ্যে র্যাবিট, শার্ক মিট, চিকেন, বারবিকিউ, ফিশ, এগুলোর মধ্যে যে কোনো একটা নেবো। তারপরে প্রাইসেস এখানে সব দেওয়া রয়েছে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে উইস গ্রিলের জন্য ওই কাউন্টার। লেটস গো, চলো আজকে আমরা শার্ক মিটটা। বলছি একটা ডাক মিট দেবেন তো, ডাক মিট। কোনটা টেস্টি হবে, শার্ক মিটটা নাকি? মানে আপনি কোনটা প্রেফার করেন মেনলি? ডাক মিট, শার্ক মিট। তো এখানে আমরা রাখলাম কুপনগুলো, দিয়ে যাবে এখানে। আর চাইলে র্যাবিট মিটটাও তো নিতে পারি। সব কিছু টেস্ট করা উচিত লাইফে। এখানে মকটেল, দেখো কোনটা নেবে। এটা কি এক্সট্রা আলাদা করে পেমেন্ট করতে হবে? এটা এটা আলাদা করে লাগবে, যদি দরকার পড়ে তো নাও, নাহলে ছাড়ো। আমি ওদিকটা দেখে আসি। এখানে সব বাফেটগুলো সাজানো আছে। এটা নন ভেজ কাউন্টার, এটা ভেজ। আইসক্রিম, ডেজার্ট, অ্যাপস, বারবিকিউ, তো আমাদের অর্ডার দেওয়া হলো হচ্ছে মিক্সড সস পাস্তা, আর একটা হচ্ছে শার্ক মিট। তো শার্ক মিটটা আমি খাবো, তো এক্ষুনি দিয়ে যাবে, এখন বানানো চলছে। আর এদিকে বাচ্চারা খেলা করছে। কোথায় দেখি, কী নাম তোর? কী নাম, হোয়াট ইজ ইয়োর নেম? লজ্জা পাচ্ছে। নাম কে হ্যায় তোমারা? তোমাদের নাম কি, কি নাম? বেলুন দিচ্ছি। মিক্সড
এই হলো শার্ক মিট মিক্সড সস পাস্তা, তুমি ওটাই খাও আর খেয়ে বলো কেমন। খেয়ে দেখো কিরকম। কেমন খেতে? নর্মাল। এই আমাকে দিও না, আমার পাস্তা ভালো লাগে। যাই হোক এবার আমি যেটা কখনো খাইনি আনএক্সপ্লোরড ফুড খেতে চলেছি, শার্ক মিট। চিকেনের মতনই খেতে, চিকেনের থেকে একটু ভালো খেতে শার্ক মিট। আরে কিচ্ছু হবে না, খাও না, শার্ক মিট ভালো খেতে হয়। একটু নরম নরম খেতে, বাট টেস্টি, ভেরি নাইস। এরপরে আমি র্যাবিট মিট, কি একটা ছিল, র্যাবিট মিটটাও নেবো আমি, ওটাও টেস্ট করবো। নিয়ে নাও প্লেট, মেন কোর্স। আমার পেট ভর্তি আছে, মেন কোর্সটা একটু পরে খাবো। নাও নাও, আমার যাই দেয় সেটাই না। কি আছে নাও না, কে বারণ করেছে তোমাকে? এখানে কি আছে? এখানে আছে হচ্ছে বিরিয়ানি, চিকেন, মাটন। এটা আছে কি, এটা এটা কি আছে, মাছ, গরম পোলাও। এদিকটা হচ্ছে ভেজ, ভেজে এগুলো আছে, ভেজ বিরিয়ানি, পাঁপড়, সালাড। তো উপরে সব কিছু লেখা রয়েছে, যেরকম প্লেন রাইস, ভেজ মাঞ্চুরিয়ান, আলুর দম, এগুলো সব এখানে রাখা রয়েছে। এটা হচ্ছে ভেজের রাশিয়ান সালাড, পিনাট চাট, এগুলো সব এখানে রাখা রয়েছে। আর এটা আমরা নন ভেজের জন্য, নন ভেজে এইসব যেগুলো রয়েছে, বাটার চিকেন, রুই মাছের ঝোল, চিকেন ফ্রাইড রাইস, এগ কারি, এসবগুলো এখানে আছে। তো আমি নিই, আমার প্লেটটা সাজাই, তারপরে টেবিলে বসে দেখা হচ্ছে। তো আমার প্লেটটা নিয়ে চলে এলাম, এটা হচ্ছে পোলাও, বাটার চিকেন, ব্রেড, এদিকে হচ্ছে মাছ, মাছের ঝোল। তুমি কী খাচ্ছ? তুমি তো স্যালাড। আর এদিকে হচ্ছে র্যাবিট মিট আর ডাক মিট, ডাক মিট, র্যাবিট মিট। তো সব কিছুই ট্রাই করবো, আনলিমিটেড বাফেট। তোমার তাহলে চিকেন বিরিয়ানি আর মাটন। যাই হোক, এবার খেয়ে দেখো কীরকম খেতে। আমার পোলাও নিয়ে এসেছি, বাসন্তী পোলাও। বিরিয়ানিটা লাস্টে খাবো, দেখো এটা কীরকম খেতে। তুমি একটুখানি র্যাবিট মিটটা টেস্ট করে দেখো না, ডাক মিটটা ভালো খেতে। দেখো তুমি এবার খেয়ে বলো কীরকম। আমার তো র্যাবিট মিট খেয়ে মাথা ঘুরছে। শার্ক মিটটাও ভালো ছিল, শার্ক মিটটাও ভালো ছিল, বাট র্যাবিট মিটটা আমার একটু গন্ধ লাগছে। র্যাবিট মিটটা একটু টেস্ট করে দেখো না, র্যাবিট মিটটা কিচ্ছু হবে না, খেয়ে নাও, খেয়ে বাদ দাও।
র‍্যাবিট মিটটা একটু গন্ধ লাগছে আমার, মানে র‍্যাবিট মিটটা খুব একটা ভালো লাগছে না, জানি না কতটা খেতে পারবো র‍্যাবিট মিট। আমি এখানে র‍্যাবিট মিটটা রেকমেন্ড করবো না খুব একটা, কারণ আমার ভালো লাগছে না, বাট টাক মিটটা ভালো খেতে। এখানে জিজ্ঞেস করে গেল নান বা কিছু লাগবে কিনা, তো নান অর্ডার দিলাম, বাটার নান, এগুলো সব ইনক্লুডেড, এগুলোর জন্য এক্সট্রা কিছু টাকা লাগে না, তবে মকটেল ফকটেলগুলোর জন্য এক্সট্রা টাকা লাগে, বাদ বাকি আনলিমিটেড। পোলাও ফোলাওগুলো খাচ্ছি, পোলাও আর চিকেন ফিকেন যা আছে এগুলো তো টেস্ট ভালোই, এগুলো কোনো কথা হবে না। তোমার বিরিয়ানিটা কেমন লাগবে? ভালোই খেতে, বিরিয়ানিটা একটু পরে ট্রাই করব। চাউমিন, চিলি চিকেন আর চিকেন ফ্রাইড রাইস, এটা ভেজে ছিল, আমরা নন ভেজ খাচ্ছি তো ভেজ থেকেও নিয়ে যায়, এমন সব কিছুই এখানে অ্যালাউড, যারা ভেজ খায় তাদের একটু প্রবলেম, কারণ নন ভেজ তো আর খেতে পারবে না। এটা কেমন লাগছে চাউমিনটা? চাউমিন তো রুই মাছটাও খেলাম, এটাও টেস্টি, শুধু গাদা পিসগুলো রয়েছে, পেটির পিস কিছু ছিল না, তো ওই জন্য কাঁটা বেছে খেতে হচ্ছে বলে আমার একটু অসুবিধা হচ্ছে, আমি পেটির পিসই খাই মেলে। আর এদিকে নান দিয়ে গেছে আমাদের, নান দিয়েছে বাটার নান না হান্ডি মাটন আছে, নানটা বললো হান্ডি মাটনের সঙ্গে খেতে বললো বেশি ভালো লাগবে, পোলাওয়ের সাথে মনে ভালো লাগবে, তোমার যেটার সঙ্গে ইচ্ছে সেটার সঙ্গে খাও। চাউমিনটা কেমন লাগছে তোমার? নর্মাল চাউমিন না, আনলিমিটেড খাবার, পেট ভরে গেল দেখলো কি, আর আস্তে আস্তে খেতে হবে নাহলে বাড়ি যেতে পারবো না। তো সেকেন্ড রাউন্ডে এটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, এগ কারি আর চিকেন স্যুপ। বিরিয়ানিটা আমি খুঁজে পাচ্ছিলাম না, তাই জন্যে আমি বেশি করে এগ কারি নিয়ে নিয়েছি, সরি বেশি করে ফ্রাইড রাইস নিয়ে নিয়েছি, বিরিয়ানি খাবো, আমার বিরিয়ানি ফেভারিট, এটা খাবার পর আমি বিরিয়ানি খাবো, না আমি বিরিয়ানি খাবো, একটুখানি হলেও খাবো, মুখে ঠাকাবো। কেমন লাগছে ফ্রাইড রাইস? কেমন এমনিতে কেমন? মোটামুটি, আমি এতটা যে কেন নিলাম, চিকেন স্যুপটাও মোটামুটি। ডেজার্ট, ও মাই ফেভারিট, এতক্ষণ পরে এলো, এরপরে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশনটা হবে, হ্যাঁ এরপরে আর কী হবে বলো তো, বলছি ওদের ওটা নিয়ে চলে আসবে। কেমন খেতে? নর্মাল, ভালো, অ্যানিভার্সারি কেক দিয়ে গেছে, এটা কাটা হবে এখানে, এখন আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন হবে, মাথায় ওটা পরে দিয়েছে, এবার আমাকে পড়তে হবে, আসুন না হলে কি করে, অ্যানিভার্সারি সেলিব্রেশন। গাইজ আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন হয়ে গেল মোটামুটি অ্যাবসলিউট বারবিকিউতে, এখন তো আমার পেট ভরে গেছে, এখনও কিছু খাবার রয়েছে, আমি আর খেতে পাচ্ছি না সিরিয়াসলি, এবার আমার মাথা ঘুরে পড়ে যাবে। এই হচ্ছে আমাদের কেকটা কাটা হয়েছে,
দেখি কতটা কি খাওয়া যায়। তো গাইজ আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন হয়ে গেল, আমরা আর এখানে খেতে পাচ্ছি না কারণ এক্সট্রিমলি পেট ভরে গেছে, এরকম এত খাবার বোধহয় জীবনে কোনো দিনও খাইনি। শুধু আমার নয়, বড় অবস্থা খুব সিরিয়াস, মানে এখানে গাড়ি চালিয়ে বাড়ি যেতে পারবো কিনা সেটা হচ্ছে ডাউট লাগছে। প্রচুর খাওয়া হয়েছে, প্রচুর, এত খাবার মানে একসঙ্গে আমি খেতে পারি না। আইসক্রিমটা বিরিয়ানি পর্যন্ত আমি খেতে পারলাম না আজকে, এত খাওয়া হয়ে গেছে। আইসক্রিমটা দেখি যদি পারি তো খাবো, নাহলে পেমেন্টটা করে বেরিয়ে যাবো, আর পাচ্ছি না। মোটামুটি 9:30 বেজে গেল, এখানে 2 ঘন্টা হয়ে গেল। তো ফাইনালি গাইস আমরা খেয়ে বেরোলাম, আমাদের বিল হচ্ছে 1636, মোটামুটি ভালোই ছিল খাবার। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি, এখন 9:45 বাজে, বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেল। তোমার কেমন লাগলো খাবার? খাবার কেমন লাগলো? খুব বাজে অবস্থা আমাদের। অ্যানিভার্সারি সেলিব্রেশন আমরা এখানে করলাম অ্যাবসলিউট বারবিকিউতে, আমার খুব ইচ্ছে ছিল। তো গাইজ এটাই ছিল আজকের ব্লগ, আপনাদেরকে শেয়ার করলাম অ্যাবসলিউট বারবিকিউ আবনি মলের। তো মোটামুটি খাবার কোয়ালিটি ভালোই ছিল, আনলিমিটেড বাফেট, পুরো পেট ভরে গেছে। তো এই নিয়ে গাইজ এবার আমরা বেরোবো এখান থেকে। তো ওকে গাইজ, যতটা পেরেছি কভার করেছি ভিডিওতে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমাদের যে ভিডিওটা কেমন লাগলো আমাদের। ওকে গাইজ, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, বাই, টেক কেয়ার।